গাজায় ইসরায়েলের বর্বরতম হামলা নিয়ে অবশেষে প্রকাশ্যে মুখ খুললেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আফ্রিকান সৌদি শীর্ষ সম্মেলনে সৌদি যুবরাজ বলেন, আমরা এই যুদ্ধ ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধ করার প্রতি জোর আহ্বান জানাই। এক মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় সামরিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময় তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, একই সাথে তারা আন্তর্জাতিক অনেক আইনেরও লঙ্ঘন করে যাচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানাই। সৌদি যুবরাজ বলেন, ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ঢালাওভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একইভাবে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অবিলম্বে গাজা উপত্যকায় হামলা বন্ধ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে এবং বেসামরিক মানুষকে হত্যা করা বন্ধ করতে হবে। গাজায় বোমা হামলার কোনো যুক্তি নেই। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ অন্যান্য দেশের নেতারা এই যুদ্ধবিরতির আহ্বানে যোগ দিক, এটা তিনি চান কিনা জানতে চাইলে ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমি আশা করি তারা আমার আহ্বানের সঙ্গে যোগ দিবে। 7 অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের এই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল ও বেসামরিক মানুষের বাড়িঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতিমধ্যেই 11,000 ছাড়িয়ে গেছে। নিহত এইসব ফিলিস্তিনিদের মধ্যে 4,500-এরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা শুক্রবার গাজা শহরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই 4,506 জন। এছাড়া নিহতদের মধ্যে 3,027 জন নারী এবং 678 জন বৃদ্ধ রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন আরও 27,490 জন। তিনি বলেন, ইসরায়েলি হামলায় 1,500 শিশুসহ 2,700 জন লোক এখনও বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। রয়টার্স বলছে, গাজা যুদ্ধ সম্পর্কে প্যারিসে মানবিক সহায়তা সম্মেলনের পরের দিন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেছেন, প্যারিসের শীর্ষ সম্মেলনে উপস্থিত সমস্ত সরকার এবং সংস্থা স্পষ্টভাবে এই উপসংহারে পৌঁছেছেন যে গাজার সংঘাতে প্রথমে মানবিক বিরতি এবং সেখান থেকে যুদ্ধবিরতিতে যাওয়া ছাড়া আর কোনো সমাধান নেই, আর সেটি হলে সেই সব বেসামরিক নাগরিকদের সুরক্ষার সুযোগ পাওয়া যাবে।